সবেই জানে, পৃথিবীত সকলোৱে জানে যে মাইকী মানুহতকে মহিলাতকে শক্তিশালী কোনো নাই। মহিলাই কৰিম বুলি ক'লে সব কৰিব পাৰে, আৰু যেতিয়া মানুহক এটা বস্তু দৰকাৰ হ'ব কাৰণে লাগে, তাৰ কাৰণে মানুহে কষ্ট নকৰাকে নাপায়, কষ্ট কৰিবই লাগিব। বহু বস্তু চেক্ৰিফাই, বহু বস্তু ত্যাগ দি, বহু বস্তু কষ্টত কৰিব লাগিব। এনেকে কোনো বস্তু আপুনি নাপায়, এচিভ কৰিব নোৱাৰে কেতিয়াও। সৰু এটা মৰম নিশা লৈ আমি দিবলৈ বিচাৰিছো স্বৰ্গমৰ পৰা গোটেইখিনি আমি মহিলা আৰু স্বৰ্গমৰ। নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, মই অংকুৰা সকলোকে স্বাগতম জনাইছোঁ। অসমবাসীৰ বাবে এটা সুখবৰ, কিয়নো গুৱাহাটীৰ নিশাত আছে পাঞ্জা খেলত নেশ্যনেল চেম্পিয়ন হ'বলৈ সক্ষম হৈছে আৰু অসমলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হৈছে। মোৰ কাষতে আছে নিশা দাস বাইদেউ, আপোনাক বহুত বহুত প্ৰথমতে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আপুনি যিহেতু অসমলৈ সুনাম কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হৈছে। পাঞ্জা খেলত বহুত কষ্ট, এনেকুৱা নহয় যে সহজ খেল। আৰু চেম্পিয়ন হ'ব কাৰণে এখন খেল দুখন খেল জিকিলে নহ'ব, আমি বহুতকেইটা ৰাউণ্ড জিকিব লাগিব। আৰু লগতে আমাৰ অসমেই নহয়, বহুত দেশৰ মানে বহুত বহুত ঠাইৰ পৰা মানুহ আহিছিলে, আঠখন ষ্টেটৰ পৰা আহিছিলে। তেনেকৈ আমি ৰাউণ্ডবিলাক জিকি মই মাষ্টাৰ্ছত আজি মই চেম্পিয়ন অফ দ্য চেম্পিয়ন হ'ব কাৰণে সক্ষম হৈছোঁ। হয়, আৰু আপুনি কেতিয়াৰ পৰা খেলি আছে? মই 2021 চনৰ পৰা খেলিছোঁ। 2021 চনত মই খেলিলোঁ, আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট খেলিলোঁ, ষ্টেট খেলিলোঁ, নেশ্যনেল খেলিব যাব পৰা নাছিলোঁ বিশেষ ঘৰৰ অসুবিধাৰ কাৰণে 2022তো। 2023তো মোৰ গেপ গ'ল, কিবা ঘৰৰ অকণমান প্ৰব্লেমৰ কাৰণে, কিবা এটা এক্সিডেণ্টৰ কাৰণে সেইটোত মই খেলিব নোৱাৰিলোঁ। 2024 মই ডিষ্ট্ৰিক্টত সোণৰ পদক পালোঁ, ষ্টেটতো সোণৰ পালোঁ, এণ্ড নেশ্যনেলত আপোনাৰ সোণৰ পদক, দুটা ব্ৰঞ্জ পদক, লগতে মাষ্টাৰ্ছত আপোনাৰ COC চেম্পিয়ন অফ দ্য চেম্পিয়ন পালোঁ। আপুনি যিহেতু এগৰাকী মাতৃ, আচলতে খুব ডাঙৰ কথা তাৰ মাজতো আপুনি কেনেদৰে এনেকে আপুনি সফলতা অৰ্জন কৰিব পাৰিছে, সেইটো এটা সঁচাকে বহুত বহুত এটা ডাঙৰ কথা। কি ক'ব বিচাৰে এই ক্ষেত্ৰত? সবেই জানে, পৃথিবীত সকলোৱে জানে যে মাইকী মানুহতকে মহিলাতকে শক্তিশালী কোনো নাই। মহিলাই কৰিম বুলি ক'লে সব কৰিব পাৰে, আৰু যেতিয়া মানুহক এটা বস্তু দৰকাৰ হ'ব কাৰণে লাগে, তাৰ কাৰণে মানুহে কষ্ট নকৰাকে নাপায়, কষ্ট কৰিবই লাগিব। বহু বস্তু চেক্ৰিফাই, বহু বস্তু ত্যাগ দি, বহু বস্তু কষ্টত কৰিব লাগিব। এনেকে কোনো বস্তু আপুনি নাপায়, এচিভ কৰিব নোৱাৰে কেতিয়াও। আপোনাৰ আগতে সপোন আছিল নেকি? মোৰ বহুত সপোন আছিলে, মই মোৰ মানে ঘৰৰ বিশেষ অসুবিধাৰ কাৰণে ধৰক মই বহু বস্তু কৰিব পৰা নাছিলোঁ। মোৰ সপোন আছিলে মই মানে এনেকে এদিন মানে ভাল খেলিম, মোৰ ঘৰত তেনেকে মিডিয়া হওক, মানুহ হওক। আজি একদম সঁচাকে মোৰ সপোনটো সঁচা লাগিছে। কি বুলি ধন্যবাদ দিম চবকে ধন্যবাদ দিছোঁ, বিশেষকৈ মোৰ ছাৰৰ, মানে কি বুলি যে ক'ম, আজি তেখেতৰ কাৰণে মই আজি আপোনালোকৰ সন্মুখত এইখিনি ক'ব পৰা ক্ষমতা হৈছে। আৰু যিহেতু আপুনি 21 চনৰ পৰা খেলি আছে, হয় হয়, আৰু সৰুতে কেনেধৰণৰ খেল খেলিছিলোঁ? সৰুতে মই স্কুলৰ পৰা বাস্কেটবল খেলিছিলোঁ, ভলীবল খেলিছিলোঁ, আৰু মই মাজতে মোৰ ল'ৰাৰ লগত থ্ৰ' কৰিছিলোঁ, প্ৰেক্টিচ কৰিছিলোঁ। কিন্তু মই সেইটো লকডাউনৰ কাৰণে কণ্টিনিউ বস্তুটো নহ'লে, কণ্টিনিউ নোহোৱাৰ কাৰণে মই তাতেই সমাপ্ত কৰিব লগা হ'ল। কিন্তু এতিয়া যিহেতু মই সুযোগ পাইছোঁ, মই কৈছোঁ ন, এতিয়া আৰু মই পিছলৈ যাব নোৱাৰোঁ, মই আগত যাব লাগিব, কাৰণ এতিয়া যদি নকৰোঁ কেতিয়া কৰিম? সেইটো কাৰণে মানে মই বস্তুবোৰ বাচ্ছা ঘৰ চব বস্তু তেনেকৈ মেনেজ কৰি পেলাই গৈ আছোঁ, নিজৰ প্ৰেক্টিচটো কৰি আছোঁ, আৰু ছাৰেও ছাপোৰ্ট কৰি আছে। ভৱিষ্যতৰ পৰিকল্পনা কি আছে? ভৱিষ্যতত মই আহিবলগীয়া দিনত মই জুলাই মাহত এছিয়ানখন যাম আপোনাৰ 26-27 আমাৰ বেংগালোৰত আছে, তাৰপিছত ৱৰ্ল্ডখন আছে গ্ৰীচত, সেইখনলৈ প্ৰস্তুতি চলি আছে। যাম আৰু ভাবিছোঁ, আৰু ভগৱানে কৰিলে যাম আৰু, যদি একো অসুবিধা নহয় যাম আৰু। ছাৰেও মানে আৰু ছাপোৰ্ট কৰিব লাগিব, আৰু লাগিব আমাক, আৰু শিকিব লাগিব, আমি আৰু প্ৰেক্টিচ কৰিব লাগিব, এইখিনি নহয়। কাৰণ এতিয়া আমি অসমত খেলিছোঁ, ধৰক নেশ্যনেল খেলিছোঁ, তেতিয়াতো আৰু বাহিৰৰো প্লেয়াৰ্ছ আহিব ন, তেতিয়াতো আৰু আমাক প্ৰেক্টিচ লাগিব, আৰু কৰিব লাগিব আমি হাৰ্ডৱৰ্ক, তেতিয়াহে হ'ব চাগে। হয়, প্ৰেক্টিচ কেনেধৰণে কৰা হয় আপুনি? প্ৰেক্টিচ আমাৰ সপ্তাহত দুদিন হয়, বৃহস্পতিবাৰ আৰু ৰবিবাৰ, আবেলি 4 বজাৰ পৰা হয়, আৰু বাকীকেইদিন আমাৰ জিম হয়, আৰু আমি জিম কৰোঁ আৰু। হয়, আজি সঁচাকৈ গৌৰৱৰ দিন। নিশা বাইদেউৱে খেলটো ষ্টাৰ্ট কৰিছিল
আজি তিনি বছর হল, তিন বছর মান আগত স্টার্ট করেছিল। তারপর মাজতে একটা ডাঙর দুর্ঘটনাটাও ঘটি গেছে নিশা বাইদেউর পরিয়ালের লগত। তো তারপরও আমার গোটে জিমর আমার সমূহ ফেমিলিটে জিমর যিমানখিন মেম্বার্স আছো ম্যাক্সিমাম মেম্বারে নিশা বাইদেউক এই ঘটনাটার রিকভারির কারণে বহুতখিনি সহায় করলে। আর আমি তো আমরেস্টিংয়ের ক্ষেত্রে বহুতখিনি গাইড করিয়ে আছিল, ইমানখিন পটেন্সিয়াল আছে নিশা বাইদেউর যে মোর লাগে দেখিয়ে লাগিয়েছিল যে নিশা বাইদেউ এদিন আমরেস্টিংয়ের নাম করব পড়ি গেছে। আজি লাস্ট টু ইয়ার্স ভালকে ট্রেনিং করলে তখেতে, আর এইবার ন্যাশনাল মাস্টার্সত মানে 40 বছর উপরের যিনি খেলুয়ে তখেসকলের মজত খেলি পেলে তখেতে মাস্টার চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন খিতাবট আজুরে নিবল সক্ষম। মানে তাক সদায় কম কিবা একটা করব, কিবা একটা করব, খেলিব খেলিব যায় বলে ঠিক আছে, যাব খুঁজিছে যাব দিছো, কোন জায়গা যাব বিচারিছে খেলিব বিচার, খুব ইচ্ছা তার খেলে, খেলার কারণে আমরেসিংয়ের বহুত ইচ্ছা করে তাই খেলিব, ঠিক আছে খেলক তাই কিবা একটা করব, বিলেজন গৈছে ভাল লাগিছে খেলি আনিছে তাই এইখিনি পারিছে নিজের ইচ্ছা মতে করেছে নিজের হস্পিটি করেছে এইখানে করেছে সেটার কারণে বহুত ভাল লাগিছে। আমি উজামজার বাকি রাইজে আজি আমি নিশা দাসর মানে ঘরলে আইছো তখন আমি অভিনন্দন জানাবলে। আর দুলিয়াজানত অনুষ্ঠিত হওয়া আমার সর্বভারতীয় মাস্টার পাঞ্জাব প্রতিযোগিতার মাস্টার ক্যাটেগরি সর্বশ্রেষ্ঠ স্থান কঢ়িয়ায় আনিছে, তারপরে আমি উজামজারবাসী রাইজে তখন আমি অভিনন্দন জানাইছো আর ভবিষ্যতেও যাতে আরো সুনাম অসমলৈ কঢ়িয়ায় আনো এই আমি আশা করছো। আর আজি আমি তখন ঘর উপস্থিত হয়ে আমি সরগম সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের তরফের তখন আমি অভিনন্দন জানালো। আর লগতে অহা 20 জুন বিষ্ণুনাভা দিবসের দিনা তখন আমি রাজহুয়াভাবে আমি সম্বর্ধনা একটা এটি অনুষ্ঠান রাখিছো, তাত আমি তখন নিমন্ত্রণ জানাইছো তখন। আর এইখানে কয়ে আমি সমূহ আমার মহিলা যিসকল আছে আজি তখন ঘর উপস্থিত হয়ে আমি তখন অভিনন্দন জানাই আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো, যাতে ভবিষ্যতে আরো আগুয়ে যাওক আর এই ভগবানের ওসব কামনা করি। আপনার বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো ইমান সময় দিলে, আর আপনি যিনি আপনার সপন আছে সেইখানে বাস্তবায়িত হোক তার কামনা করছো। আর আপনি শেষত কিনা কব বিচার নাকি? মানে এটাই কথা কব বিচার যে মানুষের ইচ্ছা আর সপন থাকলে কোনো বয়স বা কোনো বাধা হব নয়, আপনার ইচ্ছা আর সপন লাগিব, তার লগত গুড গাইডেন্স লাগিব, শিক্ষা গুরুজন ভাল হব লাগিব, সেই বস্তু যদি একেলগে হয় আপনার কোনো রখাব নয়, আপনি যাবই, আপনি ন্যাশনেল কিয় আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব যদি আপনি কষ্ট করব, আপনি যদি সময় দিব পারে, আপনার যদি এটা এইম থাকে তেনেহলে আপনার কোনো ধরনের বয়স কোনো ধরনের বাধা আপনার কেতিয়াও বাধা দিব নয়। মই ইমানখিনিয়ে কৈছো শেষত, সঁচাকে খুব সুন্দর এইদরে আপনি আগবাহি যাওক, আপনার যিনি সপন আছে সেইখানে বাস্তবায়িত হোক তার কামনা করছো। পুনরায় ধন্যবাদ জানাইছো আর প্রিয় দর্শক এই মুহূর্ত আপনার মাজের মনে করে বিদায় লো, ধন্যবাদ।